সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন, আব্বু আম্মু বোনেরা সবাই আসবে। তো এখানে আমি রোস্টের জন্য চিকেন ভিজিয়ে রেখেছি, চিংড়ি মাছগুলো ভিজিয়ে রেখেছি। তো প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করেছি টক দই আর মরিচ গুঁড়ো দিয়ে। এটা কিছুক্ষণ থাকবে, 10 মিনিট। এর পাশাপাশি আমি চিংড়িগুলো হালকা ফ্রাই করে নিয়েছি, এটা ভুনা করব। চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি, এরপর আমি চিকেনগুলো একে একে ভেজে নিচ্ছি। সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে, এখানে আমি বেরেস্তা করছি। বেরেস্তাটা লাগবে আর খুব ভালো লাগে পোলার সাথে দিলে, রোস্টের সাথে দিলে। এখানে একটা গ্রেভি রেডি করছি রোস্টের জন্য। আর এখানে আমি কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। আর এখানে 1 কাপ দুধও দিয়ে দিয়েছি। আর এই পাশাপাশি আমার হাজবেন্ড খুব সুন্দর করে একটা স্যালাড বানিয়েছে, আমি রুই মাছ ভেজে নিয়েছি। তো মোটামুটি রান্না হয়ে গেছে। আর হ্যাঁ, আমি গতকালকে রাতে গরুর মাংস রান্না করে রেখেছিলাম, সেটা হয়তো দেখানো হয়নি। আমার রান্না সব হয়ে গেছে, আব্বু আম্মু এখনও আসেনি, চলে আসবে হয়তো কিছুক্ষণের মধ্যে। আর যে ডেজার্ট আইটেমগুলো দেখছেন, এগুলো আজকে কিন্তু করিনি, এগুলো গতকালকে, মানে ঈদের দিনের করা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, ইভিনিং স্ন্যাক্সের সময়। বোনেরা বলছিল একটু জর্দা খাবে, আমি তো জর্দা দিচ্ছি। আর পাশাপাশি কফিও করেছিলাম, সবাইকে কফি দিলাম, মানে একটু পরে ওরা চলে যাবে, সন্ধ্যা হয়ে গেছে। সবাই এখন চলে যাচ্ছে, আব্বু আম্মু খারাপ লাগছে। এনিওয়েজ, আজকে সারাদিনের ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।